নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বাগানে কীভাবে সবজি চাষ করবে এবং যাদের মাটির সমস্যা নিয়ে ভাবছো তাদেরও সমস্যার সমাধান করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমরা কিন্তু অতি সহজে বাগানে বিভিন্ন রকম ফুল গাছ চাষ করে থাকি কিন্তু জানো কি ছাদ বাগানে অতি সহজে ভিন্ন ভিন্ন সবজিও চাষ করা যায় ভিডিওটি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং তুমিও তোমার ছাদ বাগানে নিত্য নতুন নিশ্চয়ই চাইছো তোমার ছাদ বাগানে সবজি চাষ করতে এবং প্রচুর পরিমাণে সবজি ফলাতে তাহলে আজকের টিপসটি ফলো করলে অবশ্যই তুমি তোমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি ফলাতে পারবে চলো আজকে বেশ কিছু সবজি তোমাদের কাছে তুলে শেয়ার করি ঢ্যাঁড়সটা কিন্তু অতি সহজে ছাদ বাগান থেকে পাওয়া যায় খুব কম পরিচর্যা করে তোমরা কিন্তু ঢ্যাঁড়স চাষ করতে পারো এছাড়াও লাউ কুমড়ো পুঁইশাক ঝিঙা তুরুল এগুলো কিন্তু অনায়াসে করা যায় আর আমি আমার ছাদ বাগানে বেশ কিছু সবজি ছাদ বাগানে বেশ কিছু সবজি আমি চাষ করেছি তোমরাও করতে পারো ছাদবাগানের এক কোণে বেশ কিছু সবজি অনায়াসে করা যায় এখানে লক্ষ্য করো পুঁইশাক অন্যান্য সবজির মধ্যে সব সবথেকে পুঁশাক কিন্তু সহজে চাষ করা যায় পুশাক আমরা বীজ থেকে চারা তৈরি করেও বসাতে পারি এছাড়াও পুশাকের ডাল বসিয়েও সহজে গ্রো করা যায় যে কোনো এরকম ধরনের বাঁশের মাচা বা যে কোনো ধরনের কঞ্চির মধ্যেই আমরা এই লতানো পুশাক গাছ করতে পারি ছাদবাগানে অন্যান্য ফুল গাছ অতি সহজে বসানো যায় এবং বসাতে খুব ভালো গ্রো করে এছাড়াও বাগানে ফুল গাছের পাশাপাশি আমরা সবজি গাছও অনায়াসে করতে পারি বলেছি ছাদের কোণে এক সাইডে সবজি চাষ করো এছাড়াও লাউ গাছ কুমড়ো গাছ পুঁশাক গাছ উচ্ছে গাছ ভেন্ডি গাছ এই সমস্ত গাছ আমরা করতে পারি কী ধরনের পাত্র নির্বাচন করবে এরকম ধরনের ফলের ট্রে অথবা কুড়ি লিটারের জলের ড্রাম অথবা বড় বড় বালতির মধ্যে আমরা অনায়াসে গ্রো করতে পারি আর কম মাটিতে কিন্তু ঢাঁড়স গাছ হয় এরকম মোটা প্লাস্টিক বাড়িতে থেকেই যায় এরকম ধরনের প্লাস্টিকের মধ্যে গোবর সার মাটি অথবা সবজির খোসার মধ্যে বসিয়ে দিতে পারো বেশ কিছু লাউর বীজ দিয়েছিলাম চারাও বার হয়ে গেছে বেশ কিছু দিনের মধ্যে দেখবে ওই ড্রামের গাছগুলোর মধ্যেই গ্রো রয়েছে পুঁশাকের বীজ কয়েকটা ফেলেছিলাম চারা তৈরি হয়ে গেছে এছাড়াও বেগুন গাছ করতে পারো বেগুন গাছ যদি করো তাহলে আমি বলবো ফলের ট্রেনের মধ্যে খুব ভালো বেগুন গাছ করা যায় যারা ভাবছো যে শীতে আমি প্রচুর পরিমাণে সবজি চাষ করবো সেক্ষেত্রে এই সময়ে লাউ পুঁই এছাড়াও বেগুন গাছ বসিয়ে দিতে পারো কারণ শীতের সময়ে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে এই সমস্ত গাছগুলো যদি আমরা এখন বসাই প্রত্যেকটা কুমড়ো বীজ থেকে এবং লাউ বীজ থেকে চারা তৈরি হয়েছে বেশ কিছু নোটে শাকও বার হয়ে গেছে ছোট ছোটো চারা সিমের গাছ যদি আমরা এই সময় বসাই বা সিমের বীজগুলো এই সময় যদি রোপণ করি তাহলে শীতের সময় শীতের শুরু থেকেই আমরা কিন্তু প্রচুর পরিমাণে সিম পাবো এই ছাদ বাগান থেকে গত বছর আমি প্রচুর সিম পেয়েছি আর এবছরও আমি শুরুতেই সিম পাওয়ার জন্য এখন থেকে বীজগুলো বসিয়ে দিয়েছি এখানে দেখো ঢাঁড়স গাছ চালকুমড়ো গাছ এবং করলা গাছ এবং দিয়েছি ঝিঙা গাছ এবার অনেকেই বলবে লতানো মাচার জন্য কিভাবে তৈরি করব এরকম তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে নেট বা জাল পাওয়া যায় গত বছরের জালটা এখনও রয়ে গেছে এবছরে গাছগুলো সবে বেড়েছে এখনও দিইনি কিন্তু দি এবছরেও বছরেও দেব মাত্র চল্লিশ টাকার বিনিময়ে ওই নেট বা জাল কিনলে তুমি দু থেকে আড়াই বছর কি তিন বছর অনায়াসে চালাতে পারো চলো আমি দেখাই বেশ কিছু করলা গাছ যাদের বাড়িতে এরকম ধরনের প্লাস্টিকের জরির বস্তা আছে সেক্ষেত্রে বলবো তোমরা বেশ কিছু সবজির খোসা আগে জড়ো করো তারপরে গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দাও কুমড়ো গাছ ও অনায়াসে ওরকম বস্তার মধ্যে হবে কুমড়ো চাল কুমড়ো লাউ বস্তার মধ্যেও করতে পারো ফলের ট্রের মধ্যে করতে পারো এছাড়াও জলের ড্রামের মধ্যেও করতে পারো এখানে লক্ষ্য করো একটা ছোট্ট টবের মধ্যে বসানো শাকের ডাল তোমরাও এরকম পোশাকের ডাল কিন্তু অনায়াসে বসিয়ে দিতে পারো এছাড়াও এখানে লক্ষ্য করো লাউ গাছ বসিয়েছি সম্পূর্ণ এরকম একটা ছোট্ট ড্রামের মধ্যে তোমরা বসিয়ে দাও ছাদ বাগানে কিন্তু অতি সহজে লাউ চাষ করা যাবে ছাদ বাগানে আরও ভালো কুমড়ো গাছ বা লতানো গাছ করা যায় চিলেকোটার ছাদের মধ্যে অর্থাৎ নিজেই ড্রাম বা ফলের বসিয়ে দাও আর চিলেকটা ছাদের ওপরে লতানো গাছগুলোকে তুলে দাও অনায়াসে সুন্দর যে কোনো লতানো গাছ হবে এখানে যে কুমড়ো গাছটা দিয়েছি ভীষণ সুন্দর হয়েছে চিলেকোটার ছাদ পুরো ভরে গেছে কুমড়ো গাছে পরবর্তী সময়ে কুমড়ো হলে অবশ্যই শেয়ার করব মাটিটা লক্ষ্য করেছ বেশ কিছু কাঠের ভুসি এছাড়াও সবজি পচা সার দেয়া লঙ্কা গাছ কিন্তু অনায়াসে করতে পারি যে কোনো লঙ্কা গাছ দু থেকে তিনটে করে রাখো ছাদ বাগানে সারা বছর জুড়ে কিন্তু অনায়াসে লঙ্কা পেতে থাকবে এরকম জলের ড্রামের মধ্যেও করতে পারো এছাড়াও বস্তার মধ্যেও লঙ্কা করতে পারো লাউ গাছ এই লাউ গাছগুলো ওই লাউ গাছের তুলনায় এক সপ্তাহ আগে দিয়েছি জলের ড্রামের মধ্যে দেখো গাছগুলো ভীষণভাবে গ্রো করেছে এরকম দুটো ড্রামের মধ্যে লাউ গাছ লাগাও দুটো ড্রামের মধ্যে কুমড়ো গাছ লাগাও এছাড়াও বরবটি সিম এগুলো করতেই পারো লতানো গাছ অতি সহজেই কিন্তু ছাদ বাগানো করা যায় অনেকেই বলে তোমার ছাদ বাগানে কি শুধু জবা গাছ আছে না জবা গাছের পাশাপাশি অন্য অন্য ফুল গাছও আছে একদিন অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। সবজির মধ্যে ছাদ বাগানে সব থেকে ভালো চাষ করা যায় পুঁইশাক পুঁশাক কিন্তু যে কোনো ভাঙা পাত্রে আমরা প্রতিস্থাপন করে দিলেই কিন্তু পুঁইশাক গাছ সহজেই হয়ে যায় আর পুঁইশাক গাছ সারা বছরই হয় যাই হোক আমি আজকে যে কথাটা বলবো তোমরা পুঁইশাক গাছের ডাল বসিয়েও এরকম পুঁইশাক তৈরি করতে পারো এছাড়াও ছোটো ছোটো চারা বসিয়েও পুঁইশাক গাছ করতে পারো ছাদবাগানের পুঁইশাক কিন্তু সহজে চাষ করা যায় আর এখানে লক্ষ্য করে দেখো পুঁইশাকের গাছগুলো অসাধারণ হয়েছে তো তুমিও নিশ্চয়ই তোমার বাগানে বা তোমার ছাদ বাগানে ভাবছো পুঁইশাক চাষ করবো তাহলে সহজেই করো খুব সহজে কিন্তু এইভাবে পুঁইশাক চাষ করতে পারো এছাড়াও তোমরা ছাদ বাগানের এক সাইড দিয়ে এইভাবে কিছু মাটি ফেলে রাখতে পারো এইভাবে গেতে। বাংকার টাইপের বলতে পারো এরকম আমি যেভাবে করেছি তার মধ্যেও সবজি অনায়াসে চাষ করা যায় থামপটে যে সিম গাছগুলো দেখেছিলে বীজ ছিল সেগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এছাড়াও আরও একটা জিনিস না দেখিয়ে থাকতে পারলাম না প্রথমে যে পদ্মের কুঁড়িটা ছিল সেই কুঁড়িটা কিন্তু আজকে ফুটে গেছে ভীষণ সুন্দর লাগে একটা ড্রামে এরকম পদ্মগাছও করতে পারো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলবটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর তোমার ছাদ বাগানে অবশ্যই ফল ফুল সবজি এই পদ্ধতিগুলো অবলম্বন করে চাষ করতে পারবে